ছাগল কি একবার শ্রেণীকক্ষে ঢুকে যায়? শ্রেণীকক্ষে ঢুকে কোন ফাঁক পাইলে আমরা থাকতেও থাকতে ঢুকে থাকে না। তো আপনারা মানে এই মানে স্কুলের বাউন্ডারি খুব জরুরি হয় না? তো হয়েছে না তো, বাউন্ডারি হয় না তো, না আপনারা এসএমসি কমিটির বিষয়টি জানাইছেন নি? তার নলেজ আছে। ক্লাস চলাকালীন সময়ে মানে ছাগল ক্লাসের মধ্যে ঢুকে যায়? ঢুকে যায়। বর্ষার সময় আরো সাংঘাতিক সিরিয়াস, গরুর বাছুর এবং ছাগল ক্লাসের মধ্যে ঢুকে যায় না। এগুলো তো ছাত্রছাত্রী তো কোচিং আছে, ছাত্রছাত্রী তাদেরকে মানে ঢুসা দিলে তো সমস্যা হয়ে যাবে। অভিভাবকরাও চিন্তিত থাকে? হ্যাঁ, তারাও চিন্তা থাকে, যারা আছে তারা তো একটু থাকে। আপনার নামটা কি? সরোজদেব বর্মা। স্কুলের শিক্ষক? নাম কি স্কুলের? বাসলে এসবি স্কুল। আপনারা থাকতেই ছাগল ঢুকে যাচ্ছে? হ্যাঁ, বাউন্ডারি নেই আর কি, বাউন্ডারি থাকলে সুবিধা হয়। এখানে বর্ষাকালে ছাগল গরু আয় এসে একদম নোংরা করে লাগে জায়গাটায়, তো এটা একটু অসুবিধা হয়। একবার শ্রেণীকক্ষের মধ্যে এ বলে না? হ্যাঁ, একদম অসুবিধা হয়। এই ব্যাপারটা যদি মানে একটু দেখে আর কি ভালো হয়। আপনার স্কুলের নাম কি? স্কুলের নাম বাস্তরী এসবি স্কুল। আপনি স্কুলের শিক্ষক না? হ্যাঁ। আপনার নামটা? আমার নাম মুজাম্মেল হোসেন। মুজাম্মেল হোসেন।